সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যশোর জেলা স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হোসনেয়ারা পারভিন, সহকারী শিক্ষক যশোর জেলা স্কুল যশোর। কেমন আছো তোমরা? আশা করি সৃষ্টিকর্তার ইচ্ছায় সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা বই এবং খাতা নিয়ে বসে পড়ো। গত ক্লাসে আমি তোমাদেরকে নবম অধ্যায়ের শতকরা অঙ্ক শুরু করেছিলাম। তোমাদের মনে আছে নিশ্চয় গতদিন কি করা হয়েছিল? একটু আমরা মনে করার চেষ্টা করি। গতদিন আমরা শতকরা অধ্যায় শিখেছিলাম শতকরা কি, শতকরা প্রকাশের মাধ্যম কি, কিভাবে প্রকাশ করতে হয়, তারপর ভগ্ন সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয়, কিভাবে দশমিকে প্রকাশ করতে হয়, আবার দশমিক থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশ যেতে হয়, সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে শতকরায় যেতে হয়, এই জিনিসগুলো আমরা গতদিন শিখেছিলাম। আজ আমরা অনুশীলনীর অঙ্ক সমাধান করব। তোমরা প্রত্যেকে বই খোলো, অনুশীলনী 9-এ তোমরা পেজ নাম্বার 99 নাম্বার পেজে চলে যাও। ওখানে 2 নম্বর অঙ্কটা দেখো, বইয়ের 2 নম্বর অঙ্কটা দেখো। রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা অঙ্কটা সমাধান করব। অঙ্ক একটা লেখা অঙ্ক সমাধান করতে গেলে তোমরা একটু পড়ে নেবে, ভালো করে প্রত্যেকটা অংশ ভালো করে বুঝে নেবে। দেখো এখানে কি কি আর আমাদের যে তথ্য উপাত্তগুলো আছে সেগুলো প্রত্যেকটা খেয়াল করবে। যেমন দেখো, রবিবার কোন বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, এখানে বলা আছে মোট শিক্ষার্থী আছে, মোট শিক্ষার্থী 80 জন। আর কি বলা আছে যে 30% অনুপস্থিত, 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত, 30% অনুপস্থিত। 30% মানে কি? তোমরা গত ক্লাসে এটা জানো যে শিখেছো যে 30% মানে 30/100, অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন। আমরা সেটাকে এখন ভেঙে লিখবো কিরকম করে, যে 30% অনুপস্থিত অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন। এখন পর্যন্ত কিন্তু আমরা বাইরে থেকে কিছুই চিন্তা করিনি, আমরা জাস্ট অঙ্কের ভিতরে যেটা আছে, সমস্যার ভিতরে যেটা আছে সেটা আমরা ভেঙে লিখলাম, যে বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 80 জন, মোট শিক্ষার্থী 80 জন, 30% অনুপস্থিত অর্থাৎ 100 জনের মধ্যে অনুপস্থিত 30 জন। তাহলে আমার মোট শিক্ষার্থী আছে 80 জন, আমি কি করব এখন 80 জনের মধ্যে কতজন অনুপস্থিত সেটা বের করব। অতএব আমি যে ইতিপূর্বে আমি এখানে ঐকিক নিয়মটা অ্যাপ্লাই করতে পারি, অথবা তোমরা সংক্ষেপও করতে পারো, এরর বের করেও করতে পারো, একটা অঙ্ক বিভিন্নভাবে সমাধান করা যায়, তোমার কাছে যেটা সহজ লাগে তুমি সেভাবে করবা, কোনো স্পেসিফিক যে এইভাবে করতে হবে এইভাবে করতে হবে এরকম কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে সঠিক হলে তুমি রাইট আর কি। তাহলে একজনের মধ্যে আমি ঐকিক নিয়মে ফলো করে করছি অনুপস্থিত, একজনের মধ্যে 100 জনের মধ্যে যদি 30 জন হয়, একজনের মধ্যে অবশ্যই কম হবে, কম হলে কি করতে হয়, কম হলে ভাগ করতে হয়। তাহলে আমরা এটা লিখব 30/100 জন।
এরপরে আমার মোট শিক্ষার্থী আছে 80 জন। 80 জনের মধ্যে কয়জন আমরা বের করে ফেলি? অতএব 80 জনের মধ্যে অনুপস্থিত একজনের থেকে আমরা 80 কম্পেয়ার করব। একজনের সঙ্গে যা হবে 80 জনের মধ্যে তার থেকে বেশি হবে। বেশি হলে আমরা জানি যে গুণ করতে হয়, সেটা কিভাবে লিখতে হবে। 30/100 আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, গুণ 80 জন। এবার আমরা এটাকে ভাগ করি, 3 × 10 = 30, 10 × 10 = 100, 10 × 10 = 10, 8 × 10 = 80, = 3 × 8 = 24 জন। তাহলে দেখো, তোমাকে এবার প্রশ্ন আমার কি চেয়েছে যে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। আমি বের করেছি যে ওই দিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আমি যদি মোট ছাত্র থেকে, মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিতটা বাদ দেই, তাহলে আমার কি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে আসবে খুব সহজে। তাহলে আমি এবার লিখব, অতএব ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, 80 জন - 24 জন = 4, 6, 1, 3, 5, 56 জন। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত কি সমাধানটা পেয়ে গেলাম যে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 56 জন। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। তোমরা প্রত্যেকে একটু খাতায় তুলে নাও, খেয়াল করো এবং খাতায় তুলে নাও সাথে সাথে। এবার আমি এটা মুছে দিচ্ছি। আশা করি তোমাদের এটা তোলা হয়ে গেছে, মুছে দেই। এবার আসবো আমরা পরবর্তী অঙ্কটা সমাধানে। এটা কিভাবে সমাধান করা যায় দেখি। এই অঙ্কটা পড়ো, প্রত্যেকেই মন দিয়ে পড়ো। হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এখানে দুইজন ব্যক্তি আছে, একজন হোসেন আর একজন শামীম। মাসিক আয় দেওয়া আছে, মাসিক অর্থাৎ এক মাসে সে কত টাকা আয় করে এবং তার মধ্যে থেকে সে কত টাকা খাবার কেনায় ব্যয় করে, দুইজনেরটা আলাদা আলাদা দেওয়া আছে। তোমার প্রশ্নে কী জানতে চেয়েছে? 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। আর 2 নম্বর হচ্ছে কে খাবার কেনা আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। আমরা প্রথম অংশটা, অর্থাৎ 1 নম্বর অংশটা প্রথম সমাধান করি। প্রথম দেখো, হোসেনের মাসিক আয় 2500 টাকা, আমরা এভাবে লিখতে পারি, হোসেনের মাসিক আয় কত, 2500 টাকা, তিনি খাবার কেনায় ব্যয় করেন 1750 টাকা, খাবার কেনায় ব্যয় করেন 1750 টাকা। আমার প্রশ্নটা হচ্ছে যে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। আমরা এটা কিভাবে সলভ করব? এটা করব,
যে 2500 টাকার ভিতরে 2500 টাকার ভিতরে তিনি ব্যয় করেন 1750 টাকা, 2500 টাকার ভিতর 2500 টাকায় তিনি খাবার কেনায় ব্যয় করেন 2500 টাকা, 2500 টাকার ভিতর সেটা সংক্ষেপে লিখি 2500 টাকার ভিতর খাবার কেনায় ব্যয় করেন 1750 টাকা। তাহলে শতকরা বের করতে বলছে 100 টাকার মধ্যে কত আমরা সেটা বের করব, অতএব 1 টাকার ভিতর খাবার কেনায় ব্যয় করেন 1750 বাই 2500 টাকা মাসিক আয়, অতএব 100 টাকার ভিতর খাবার কেনায় ব্যয় করেন 750 বাই 2500 গুণ 100, কাটাকাটি করলে 125, 25 হচ্ছে 4, 7, 25, 75, তোমরা আরেকটু ছোট ছোট করে কাটতে পারবে, আমি একটু সময়ের সংক্ষিপ্ততার কারণে বড় করে কাটলাম, সমান সমান 70 টাকা, 100 টাকার ভিতরে খাবার কেনা ব্যয় করে 70 টাকা, অর্থাৎ সমান সমান আমরা এটা কি লিখতে পারি 70%। একইভাবে আমরা এবার শামিমেরটা বের করব, এবার আমরা শামিমেরটা বের করব, এখানে মুছে দেই, এটা হোসেনেরটা মুছে দিলাম, এখানে লিখলাম আবার এই যে শামিমের মাসিকে 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন, এটা আমরা এখানে ডিটেলস লিখছি না, এখান থেকে বুঝে নেবে তোমরা, এখানে আমি লিখলাম শামিম কি 1800 টাকার ভিতর খাবার কেনায় ব্যয় করেন 1440 টাকা। একইভাবে বের করব, উপরেরটার মতো একইভাবে আমরা বের করব, অতএব 1 টাকার ভিতর খাবার কেনায় ব্যয় করেন 1440 বাই 1800 টাকা, অতএব 100 টাকার ভিতর খাবার কেনায় ব্যয় করেন 1440 গুণ 100 বাই 1800, 18 আমরা যদি 2 দিয়ে কাটি 9 দ্বিগুণে 18, 7 দ্বিগুণে 14, 24, 14, এবার 9 দিয়ে কাটলে 8, 9, 72, 80 সমান সমান 80 টাকা, ইকুয়ালস টু 80%। তাহলে দেখো আমাদের বের হলো যে তাদের প্রত্যেকে আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। আমরা প্রশ্নটা এবার মুছে দেই, তোমাদের প্রত্যেকের সামনেই তো বই আছে, প্রশ্ন আছে, আমি আমার সুবিধার জন্য এখানে নিয়েছিলাম, আমি মুছে দিচ্ছি, তোমাদের কাছে যেহেতু বই আছে সমস্যা হবে না। তাহলে আমরা
এক অংশের উত্তর পেয়ে গেলাম যে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় সরকার প্রকাশ করো। শামীম হোসেন হচ্ছে 70% ব্যয় করে আর শামীম ব্যয় করে 80%। এবার বলছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। এক নম্বর অংশটা শেষ আমাদের, কে খাবার কেনায় বেশি টাকা ব্যয় করে। এখানে আমরা দুই নম্বর অংশটা পড়ব। এখানে লিখলাম হোসেন ব্যয় করে, হোসেন ব্যয়করণ হচ্ছে 70% আর শামীম শামীম ব্যয় করেন 80%। এখানে তোমাদের পঞ্চম শ্রেণীতে কিন্তু সরাসরি উত্তর লিখে রাখলে তোমরা নাম্বার পাবে না, তোমাদের ডিরেকশনই দেওয়া আছে যে অঙ্ক সবসময় করে দেখাতে হবে, যেখানে যেটুকু সম্ভব সেটুকুই করে দেখাবে, সরাসরি কোটা উত্তর ছেড়ে দেবে না, তাহলে কিন্তু জিরো পেতে হবে। একদম বলা আছে যে সলভ করে দেখাতে হবে। এখানে এটা এটুকু আমরা কীভাবে সলভ করবো, বলছে কে খাবার কেনা আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। এখানে দেখো আমরা জানি যে 70% এটার এখানে এটা আমরা কীভাবে করবো, যে 70% সমান 70/100, ওকে, আর 80% সমান 80/100। যেহেতু 80 হচ্ছে বড় 70-এর চেয়ে, যেহেতু 80 বড় 70-এর চেয়ে, অতএব 80% বড় 70%-এর থেকে, অতএব 80% হচ্ছে কে ব্যয় করছে, স্বামী, অতএব শামীম এটা দেন বড় কার থেকে, হোসেনের থেকে, ঠিক আছে। কি পেলাম আমরা, যে উপরের অংশ থেকে আমরা করছিলাম যে আনুপাতিক হারে কে বেশি, হোসেন তার ইনকামের যে টাকা মাসে যে টাকা আয় করে তার 70% সে খাবার কেনা ব্যয় করে আর শামীম ব্যয় করে 80%। এখন দ্বিতীয় অংশে আমাকে বলছে যে কে বেশি ব্যয় করে। এখন আমি দেখলাম যে 80% হচ্ছে 80/100, 70% 70/100, যেহেতু 80 হচ্ছে 70-এর থেকে বড়, কাজেই 80% হচ্ছে 70% থেকে বড়, 80% যেহেতু শামীম, শামীম হোসেন থেকে শামীম বেশি ব্যয় করছে, তাহলে আমরা উত্তরটা লিখতে পারি যে অতএব শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন। খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্ক দুটো বুঝতে পেরেছ এবং সবাই খাতায় তুলে নিয়েছ। বাসায় আরেকটু পড়ে অঙ্ক দুটো ভালো করে পড়ে আর একটু নিজে নিজে প্র্যাকটিস করবে, দেখবে একদম সহজ হয়ে গেছে। তাহলে এখন সবাই তুলে নিয়েছ আশা করি। এখন আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিব। বাড়ির কাজটা সবাই খাতায় তুলে নাও, এটা বই থেকে না।
নাও কোনো পরীক্ষায় কোনো পরীক্ষায় 40 জন কোনো পরীক্ষায় 40 জন ছাত্রের মধ্যে মধ্যে 4 জন ফেল করেছে চারজন কোন পরীক্ষায় 40 জন ছাত্রের মধ্যে 4 জন ফেল করেছে ওই পরীক্ষায় শতকরা কতজন ছাত্র শতকরা কতজন ছাত্র ওই পরীক্ষায় পাস করেছে তাহলে বাড়ির কাজটা একটু দেখো সবাই তুলে নিয়েছো নিশ্চয় কোনো পরীক্ষায় 40 জন ছাত্রের মধ্যে 4 জন ফেল করেছে শতকরা কতজন ছাত্র ওই পরীক্ষায় পাস করেছে তাহলে আজ এই পর্যন্তই আশা করি আগামী ক্লাসে আবার সুস্থভাবে সবাই আমাদের সবার সঙ্গে দেখা হবে খুদা হাফিজ।